হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্ট হতে চলছে। আজকে ভিডিওর টপিক হচ্ছে কিভাবে ফেসবুক প্রোফাইল পিকচার এবং কভার পিকচার একসাথে দিবেন। ঠিক আছে, আমাদের ফোনে যদি কেউ আমাদের ফেসবুকের প্রোফাইলে প্রবেশ করে, যদি এরকম একটা ফটো দেখতে পায় যে প্রোফাইল পিকচার আর কভার পিকচার একই ফটো দেওয়া, ঠিক আছে, একটাই ফটো দেওয়া, খুবই ইন্টারেস্ট, খুবই সুন্দর দেখা যাচ্ছে, তো সে কিন্তু অবাক হতে বাধ্য। কারণ সে কিন্তু আপনাকে ফেসবুকে এই প্রোফাইলটা দেখে অনেক ভালো লাগবে, তাই আপনাকে ফেসবুকে বাকি মেসেঞ্জারে অবশ্যই নক করবে যে ভাই কীভাবে করলেন আমাকে একটু দেখান। তো চলুন এই ভিডিওটি আজকে দেখাবো আপনাকে কীভাবে এটা খুব সহজে করে নেবেন। তো ভিডিওটি শুরু করছি। ভিডিওটি শুরু করার আগে বলছি, যারা আমার চ্যানেলে নতুন এসে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যারা অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন, কারণ একটি ভিডিও বানাতে অনেক পরিশ্রম হয়, ঠিক আছে, অনেক সময়ের প্রয়োজন হয়। তো চলুন ভিডিওটি শুরু করছি। এই জন্য আমাদের ছোট্ট একটি অ্যাপসের প্রয়োজন হবে। তো অ্যাপসটি কোথা থেকে ডাউনলোড করবেন, কীভাবে ডাউনলোড করবেন, সমস্ত প্রসেস সহ আমি দেখিয়ে দেবো ভিডিওর শেষে। তো চলুন অ্যাপসে প্রবেশ করছি আমরা। তো অ্যাপসটিতে প্রবেশ করলাম। তো অ্যাপসটিতে প্রবেশ করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, দেখুন অ্যাপসটির লগ এটা, ঠিক আছে। তো অ্যাপটিতে প্রবেশ করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমরা এখানে স্টার অ্যাপ অ্যান্ড গেট অ্যামাজিট, ঠিক আছে, এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর দুটো সেটিংস পারমিশন হবে, এখানে ওকে করে দেবো, ওকে করে অ্যালাউ করে দেবো। এখানে অ্যালাউ করার পর দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে প্রথমে যে ফেসবুক কভার অ্যান্ড প্রোফাইল মেকার দেখতে পাচ্ছেন, প্রথমে আমরা এখানে প্রবেশ করব। তো এখানে প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস চলে আসবে। তো নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইমেজ, ঠিক আছে, তো সিলেক্ট ইমেজে ক্লিক করব। তো সিলেক্ট ইমেজে ক্লিক করার পর আমরা কি করব, এখান থেকে আমাদের একটা ফটো সিলেক্ট করব, একটা ফটো সিলেক্ট করব। যেমন আমার একটা ফটো আমি সিলেক্ট করলাম এখানে, তো এটাকে আমরা একটু কভার করে নিব, এখান থেকে ক্রপ করব। হ্যাঁ, যেমন আমি এইটুকু রেখে দিলাম, ঠিক আছে। তারপর কী করবো আমরা, এখান থেকে সেভে উপরে ক্লিক করবো। দেখছেন উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন সেভ, আমরা এখানে সেভে ক্লিক করব। এখানে সেভে ক্লিক করার পর দেখছেন সেভ হয়ে গেছে, সাকসেসফুল হয়ে গেছে। এবার আমাদের এখানে আর কোনো কাজ নেই, আমরা কী করবো এখান থেকে বেরিয়ে যাব ডাইরেক্ট হোম বাটনে ক্লিক করে। তো তারপর এবার আমাদের কাজ হচ্ছে আমরা কী করবো, অ্যাপে আমরা ফেসবুকে প্রবেশ করবো, আমাদের ফেসবুকে। তো এখান থেকে ফেসবুকে প্রবেশ করব। তো আমরা ফেসবুকে ফোকাস করলাম। তো আমরা প্রথমে প্রোফাইলটা ভিউ করব এখানে। তো আমাদের প্রোফাইল পিকচারটা দেখতে পাচ্ছেন এরকম, তো আমরা এটাকে চেঞ্জ করে আমার নিজের ফটো লাগাবো, ঠিক আছে। তো প্রথমে আমরা কী করব, এখানে প্রোফাইলে ক্লিক করব, প্রোফাইল পিকচারটা ক্লিক করব। তো এখানে ক্লিক করব, দেখুন চেঞ্জ প্রোফাইল সিলেক্ট প্রোফাইল পিকচার, ঠিক আছে। তো এখানে ক্লিক করার পর আমরা এইমাত্র যে আমাদের অ্যাপ ফটোটি ইউজ করলাম সেটা এখানে দিয়ে দিবে। তারপরে প্রথমে কী করবো আমরা, এই বড় পিকচারটি আমরা এখানে ক্লিক করব। তো এখানে সেভে দিয়ে দেবো, এটাকে উপরে সেভ অপশন দেখতে পাচ্ছেন, সেভে দিয়ে দিব। তারপর আমরা কী করব, এখানে এই কভার পিকচারে আমরা ক্যামেরায় ক্লিক করব। তারপরে এখানে উপরে দেখতে পাচ্ছেন আপলোড ফটো, ঠিক আছে, আপলোড ফটোতে ক্লিক করব। আপলোড ফটোতে ক্লিক করার পর এবার আমরা উপরের যে ছোট আছে কভার ইয়ে চুলটা, মানে উপরটা যে দেখা যাবে উপরের পার্টটা, এটা এখান থেকে সিলেক্ট করে নেব। দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে, ঠিক আছে। এবার কী করবো আমরা, এখানে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এটা সেভ হয়ে গেছে। তো আপনারা একটু লোডিং নিতে পারে, কারণ যদি আপনার সমস্যা নেই, নেট একটু প্রবলেম থাকে, একটু লোডিং নিবে পুরোটা কভার হতে। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু কমপ্লিটলি হয়ে গেছে, ঠিক আছে। দেখছেন খুবই ইজিলি এই কাজটা করে ফেলেছি, খুবই সহজে, ঠিক আছে, আপনারা সহজে করে নেবেন। তো বন্ধুরা, এখন দেখাবো কীভাবে আপনি অ্যাপটি ডাউনলোড করবেন। তো এই জন্য আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে আপনার এখানে এখানে আমরা সার্চ করব, এখানে আমরা সার্চ করব স্মার্ট ফটো কার্ড, ঠিক আছে। এই যে এখানে এটা লিখে সার্চ করব স্মার্ট ফটো কার্ড, তো আমাদের সামনে এরকম একটা অ্যাপ চলে আসবো, দেখতে পাচ্ছেন লগটি, এরকম একটা অ্যাপ চলে আসবো। তো আমরা কী করবো, এটাকে ডাউনলোড করে নেব, ঠিক আছে। তো তারপরে কী প্রসেস করতে হবে তা তো আমি দেখিয়ে দিয়েছি। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিও যদি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল বাটনটি অন করে দেবেন
আর একটি লাইক মাস্ট। থ্যাংক ইউ সো মাচ।